প্রথমে খাতা খুলে দিল রাম চক এক রেফারি স্যার একটু সাইডে চলবে না মাটি কিল্লা আছে রে এখনো খাতা খুলতে পারেনি হার্ট বিট কিনা তো জোরে চলছে না না বাইরে ভাই এবারে বেলতলা খাতা খুললো বেলতলা এক রাম চক দুই গুটি গুটি পায়ে পড়ছে আমাদের আক্তার মেলাটি আছে তোমার মামা হলো বলছে রাম চক একটি পান গুরুত্বপূর্ণ পান সংগ্রহ করলো রাম চকটি বেলতলা এক ভয় করবি না লেখাল এ তিন পানি খেলাই যাবে না রে না পড়লে কিন্তু চলে গেছে দৌড় না দেয় না ডাই 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 গুডি গুডি পেয়ার চাল লাগাছে মালটা চাল লাগানো ঠিক হলো
সংগ্রহ করে হয়ে গেল দুই, রেলাম চক তিন। ভালো থাকবে রেফারি স্যার, একটু যদি গুদি খাবেন একদিকে দাঁড়িয়ে যান না। রাজারাম চক পয়েন্ট সংগ্রহ করে হয়ে গেল চার, বেলতলা দুই, চার দুই। বাইরে আরম্ভ হবে যারা শস্য করছে কথা বলবেন না, জাজমেন্ট ডিসিশন নিচ্ছে। বাইরে হাত পড়ে যেত, বাইরে হাত পড়ে যেত, বাইরে হাত পড়ে যেত, সত্য জায়গায় যাওয়া বাইরে হাত।
কথা বললে হবে ওরা সিদ্ধান্ত যেটা আগে তো কথা বলে দিয়েছে বাইরে থেকে কোনো সিদ্ধান্ত দিবেন না বারবার করে অনুরোধ করে বলছি খেলোয়াড়দের খেলোয়াড় মনোভাব নিয়ে আপনারা খেলুন পড়ে গেলে চেয়ারটাই ভেঙে যাবে তার জন্য কমিটি দায়ী থাকবে সুন্দর শট একটি রাজরামচক ৬ বেলতলা চত্রডাঙ্গি ৩ রাজরামচক ৭ সেল মে পারনা না ঠিক হবে রাজরাম চক ৭ বেলতলা ৩ দলতলা এক পয়েন্ট সংগ্রহ করে হয়ে গেল ৪ যত সময় ঘুরে যেতে হবে বেলতলা ৬ রাম চক ৭
জুতা দু পার্সেন্ট কহা যায় না। সুন্দর টাকে রায়রামচক একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সংগ্রহ করলো। রায়রামচক 8 পয়েন্ট সংগ্রহ করলো। রায়রামচক 9, বালতলা 6। পাঁচে কোনো হাল্লা করবেন না। কাজবেন, সিদ্ধান্ত নিবে, আপনারা কোনো প্লেয়ার অপরচুনিটি দিবেন না। এক টুকা দেখা যায় না, এখানে মানুষ দাঁড়িয়ে আছে। ওইদিকে কত আছে? 9, রায়রামচক 9, বেলতলা 11। সুপার ট্যাকল, সুপার ট্যাকল 2 পয়েন্ট পেয়ে গেল রায়রামচক। পয়েন্টটা দেখতে দিন, পয়েন্ট 11-11। হাসতে পারবেন সেদিকে।
জাজমেন্টকে কেউ বিভ্রান্ত করবেন না। বোর্ডটা পরিষ্কার করুন। আরে বোর্ডের ওখানে কে লাল গাঞ্জিটা আছে? 13-11 বালতলা 13 ব্যায়াম চক 11 বালতলা একটা পয়েন্ট সংগ্রহ করলো। বোনাস পয়েন্ট 16-11 পয়েন্ট একটা সংগ্রহ করলো বেলতলা।